রোববার সন্ধ্যায় ওমানের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত হয়ে গেছে। তাই মঙ্গলবার ওমানে রোজার প্রথম দিন। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রোববার ছিল 29 শাবান। তাই প্রতিবারের মতো স্থানীয় মুসলিমদের সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ বিন সাইদ আল মামারির সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপরই রমজানের চাঁদ দেখার বিষয়ে ঘোষণা দেয় তারা। ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। এ মাসের সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার পানীয় উপভোগ থেকে বিরত থাকতে হয়। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। আর দীর্ঘ এক মাস সংযম পালনের পর শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।